নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, বিশ্বের সেরা মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি, তার মস্তিষ্ক প্রসিদ্ধ বিভিন্ন প্রকল্প, ব্যক্তিগত প্রকল্প, সার্বিক উন্নয়ন, আমরা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন কোন সাংগঠনিক কর্মসূচি নেন, আমরা যারা বিভিন্ন সংগঠনের দায়িত্বে রয়েছি, কেউ জেলা পর্যায়ে, কেউ ব্লক পর্যায়ে, কেউ অঞ্চল পর্যায়ে, আবার বুথ স্তর পর্যন্ত, মাতা সংগঠন থেকে শুরু করে, মহিলা সংগঠন থেকে শুরু করে, যুব সংগঠন থেকে শুরু করে, কিষাণ খেত মজুর থেকে শুরু করে, ছাত্র সংগঠন থেকে শুরু করে, মাইনরিটি থেকে শুরু করে, তফসিল থেকে শুরু করে, জয় হিন্দ থেকে শুরু করে, আগামী দিনে আমরা কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হটাতে পারব। বাংলায় নিশ্চিত মমতা ব্যানার্জির হাত ধরে যে উন্নয়ন চলছে, সংগঠনের যে কর্মসূচি, নিশ্চিত আমরা প্রত্যেকটি নির্বাচনে যোগ্য জবাব দিয়েছি, বুঝিয়ে দিয়েছি বিরোধী শক্তি বিজেপিকে, তখন বুঝিয়ে দিয়েছি বিরোধী শক্তি সিপিএম, বিরোধী শক্তি সিপিএমকে, যে এখানে মমতা ব্যানার্জির বিকল্প বাংলায় কেউ নেই। মমতা ব্যানার্জি প্রত্যেকটি মানুষের মন জয় করেছেন, গ্রাম বাংলার প্রত্যেকটি পরিবারের মন জয় করেছেন, এমনকি আমরা স্বাধীনতার পর থেকে এই বাংলায় অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি, মমতা ব্যানার্জির ভাবনা চিন্তা 100% মানুষের পরিবারে, মমতা ব্যানার্জির প্রকল্প বাংলার আমাদের সর্বভারতীয় নেত্রী চিন্তা ভাবনা প্রকল্প তিনি পৌঁছে দিয়েছেন। বাড়িতে বাড়িতে কন্যাশ্রী প্রকল্প, বাড়িতে বাড়িতে রূপশ্রী প্রকল্প, বাড়িতে বাড়িতে খাদ্যশ্রী, খাদ্যশ্রী প্রকল্প, বাড়িতে বাড়িতে সবুজ শ্রী প্রকল্প, স্বাস্থ্য স্বাধীন থেকে শুরু করে এক বছরে আবার আমাদের রেশনে ফ্রি, যেটা 2 টাকা চাল আমরা পেতাম 6 মাসের জন্য ফ্রি ঘোষণা করেছিলেন, পরবর্তী সময়ে 21 জুলাই পর্যন্ত, 2021 সাল জুন মাস পর্যন্ত আমাদের ফ্রি করে দেওয়া হয়েছে। সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলো চলছে সেটা নিশ্চিত আমাদের বাংলার প্রত্যেকটি মানুষ উপলব্ধি করেছে। মমতা ব্যানার্জির সঠিক দিশা, মমতা ব্যানার্জির নীতি আদর্শ রাজনীতির রং দেখে না, রাজনীতির উপরে উঠে সে এত প্রকল্প চালু হবে। নিশ্চিতভাবে আমাদের দলীয় কিছু ফর্মা থাকে, সেই দলীয় নীতি নির্ধারণ মেনে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে সংগঠনকে সংগঠিত করা হবে। নন্দমৈত্রীর নেতৃত্বে মাতার সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, অন্যান্য প্রত্যেকটি শাখা সংগঠনকে আমরা আগামী 1 মাসের মধ্যে আর্থিক অঞ্চলের মধ্যে সংগঠনকে শতপক্ষ জায়গায় পৌঁছে দিয়ে আমরা প্রমাণ করব। কাঁথি 3 নম্বর ব্লক ডালবন্দি স্বপ্নঘাটি, এবং আগামী দিনে 2021 বিধানসভা নির্বাচনে সেই প্রমাণ দিয়ে কাঁথি 3 নম্বর ব্লক বুঝিয়ে দিবে যে কাঁথি 3 নম্বর ব্লকে সংগঠিত সংগ্রামী মানুষজন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আছে। প্রত্যেকটি অঞ্চলে অঞ্চল কমিটি থাকে, বুথ স্তর পর্যন্ত আমাদের যদি সক্রিয় কমিটি থাকে, আমাদের এখনই বহুমুখী যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে 100% সুনিশ্চিত আমরা করাতে করতে পারবো। আর সংগঠন যদি দুর্বল হয়ে থাকে, সংগঠন যদি দুর্বল থাকে, আমরা নিশ্চিতভাবে 100% উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তা প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি পরিবারের কাছে আমরা পৌঁছে দিতে পারবো না। সেই জায়গায় বর্তমান বাংলায় যে উন্নয়ন হচ্ছে, সারা বিশ্বে সেরা মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে আমাদের বর্তমান কেন্দ্রে যে একটি সরকার চলছে, সাম্প্রদায়িক সরকার, যে সরকারের মাথায় বসে রয়েছেন নরেন্দ্র মোদী, আপনারা নিশ্চিত জানেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন, আজকের এই প্রোগ্রামের সঞ্চালক আমাদের কাঁথি 3 ব্লকের যুব সংগঠনের সভাপতি ভাতৃপতি গৌরীশঙ্কর মিশ্র মঞ্চে উপস্থিত রয়েছেন, কাঁথি 3 ব্লক মহিলা শাখা সংগঠনের সভানেত্রী তথা আমাদের কাঁথি 3 নম্বর ব্লকের প্রাক্তন সহসভাপতি বর্তমান শিক্ষা কর্মাধ্যক্ষ সময়ের বিচারে সাহু আছে,
মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই প্রবীণ নেতৃত্ব দীর্ঘদিন আমাদের এই ব্লকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের সমবায়সেল অর্থাৎ প্রত্যেকটি শাখা সংগঠনের যে সভাপতি আমাদের সমবায় সেলের একটি সংগঠন রয়েছে সেই সমবায় সেলের আমাদের কাশীপুর ব্লকের সভাপতি সম্মানীয় পঙ্কজ বিহারি ভূঁইয়া মহোদয় তিনি উপস্থিত রয়েছে মঞ্চের উপস্থিত ব্লক সভাপতি মানস হাজরা আমাদের কাশীপুর নগর ব্লকের স্বাস্থ্যের কর্মদক্ষ অন্যতম নেতৃত্ব ব্লকের সম্মানীয় সামন্ত